শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পানশিরের বিদ্রোহীদের আত্মসমর্পণের জন্য 4 ঘণ্টা সময় বেঁধে দিল তালেবান। কাবুলের মতো অবস্থা হবে কাশ্মীরের, বিস্ফোরক মন্তব্য মেহবুবা মুফতির। আফগানিস্তানে পোস্টিং চাইল ভারতের 2 নারী পুলিশ। বিমানেই কন্যা সন্তানের জন্ম দিলেন আফগান নারী। হামাস রকেট এবং ক্ষেপণাস্ত্র দিয়ে ইহুদিবাদী ইসরায়েলকে ধ্বংস করে দেবে, হুঁশিয়ারি হামাসের। যুদ্ধাঙ্গি অবস্থান বাদ দিন, নইলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে, হুঁশিয়ারি রাশিয়ার। এবং সবশেষ থাকছে কাবুল বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা, 2000 লোক সরিয়েছে জার্মানি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালানোর মধ্য দিয়ে কাবুলের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান, কিন্তু আফগানিস্তানের 34টি প্রদেশের মধ্যে তালেবান একমাত্র পাঞ্জশিরকে এখনও দখলে নিতে পারেনি। আফগানিস্তানের একেবারে শেষ প্রান্তের প্রদেশ পাঞ্জশিরে বসে বিদ্রোহীদের ঘোষণা দিয়েছেন আফগান সরকারের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ। তার সঙ্গে আছেন গনি সরকার প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল বিসমিল্লা মুহাম্মাদি এবং প্রয়াত মুজাহিদিন কমান্ডার শাহ আহমেদ মাসুদের ছেলে আহমদ মাসুদ। তালেবানের বিরুদ্ধে তারা লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন, কিন্তু তালেবান তাদেরকে আত্মসমর্পণের জন্য সময় বেঁধে দিয়েছে। আন্তর্জাতিক একটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে 4 ঘণ্টার মধ্যে আত্মসমর্পণ না করলে তালেবান তাদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই নামার ঘোষণা দিয়েছে। খবরে আরও বলা হয়েছে তালেবানের হাতে এই মুহূর্তে আছে আমেরিকার দেয়া বিপুল অস্ত্রের সম্ভার। সমগ্র আফগানিস্তান জয় করা লড়াই করে জিততে পারবেন কি না অনেকে সেই সমীকরণ মেলাতে শুরু করেছেন। আফগানিস্তান প্রসঙ্গ টেনে ভারতের ক্ষমতাসীন মোদী সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন জম্মু এবং কাশ্মীরের পিপলস ডেমোক্রেটিক পার্টির নেত্রী সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। মার্কিন সেনার আফগানিস্তান ছাড়তেই সেদেশের যে অবস্থা হয়েছে তা থেকে শিক্ষা নিতে সরকারকে আহ্বান জানিয়েছেন তিনি। মোদী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমি আপনাদের বারবার বলছি ধৈর্যের পরীক্ষা নেবেন না, পরিস্থিতি বুঝুন এবং নিজেদের শুধরে নিন। কাশ্মীরদের ধৈর্যের পরীক্ষা নেবেন না, ধৈর্যের বাঁধ ভাঙলে মোটেও ভালো হবে না। কাশ্মীরের বিশেষ মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবিতে বরাবরই সরব বিজেপির সাবেক জোট সঙ্গী পিপলস ডেমোক্রেটিক পার্টির নেত্রী মেহবুবা মুফতি। কেন্দ্রকে একাধিকবার কাশ্মীরের মানুষ এমনকি পাকিস্তানের সঙ্গে আলোচনা আর বসার পরামর্শ দিয়েছেন তিনি। পিডিপি নেত্রী বলেন, আমেরিকা সুপার পাওয়ার, তারপরেও তাদের আফগানিস্তান থেকে ব্যাগ গুছিয়ে পালাতে হয়েছে, তালেবান তাদের পালাতে বাধ্য করেছে, আপনাদের কাছে তো এখনও সময় আছে। সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মতো কাশ্মীর নিয়ে আলোচনা শুরু করেন। কাবুল দখলের মধ্য দিয়ে দীর্ঘ 20 বছর পর গত 15 আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখলে নিয়েছে তালেবান। আফগানিস্তান চলন পরিস্থিতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখেছেন অনেক দেশের নেতারা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এক টুইট বার্তায় বলেছেন, হিংস্রতা দিয়ে স্থাপিত শাসন কখনো বেশি দিন টেকে না, সন্ত্রাস আর আতঙ্ক দিয়ে যা শুরু হয় তার অস্তিত্ব অনেক কম। এরই মধ্যে ভারত তিব্বত সীমান্ত পুলিশের 2 নারী কনস্টেবল আফগানিস্তানে বদলি চেয়ে দিল্লি হাইকোর্টে মামলা করেছেন। দিল্লি হাইকোর্টের বিচারপতি রাজীব সহায় এবং বিচারপতি অমিত বনসল এই ধরনের মামলার আবেদনে বিস্মৃত হয়েছেন, যদিও মামলাটি খারিজ করে দিয়েছে আদালত। জানা গেছে এই মামলার আবেদন এবং রায় দুটোই 15 আগস্ট তালেবানের হাতে কাবুল পতনের আগে হয়েছিল। ওই সময় তালেবান বাহিনী একের পর এক শহর দখল করেছিল। এই দৃশ্য দেখে আফগানিস্তানে বদলি চেয়ে দিল্লি হাইকোর্টে মামলা করেছেন ওই 2 নারী কনস্টেবল। মামলাটি খারিজ করে বিচারপতি জানায়, সশস্ত্র বাহিনীর সদস্য হিসেবে ভারত তিব্বত সীমান্ত পুলিশের সদস্যদের যে কোনো জায়গায় নিয়োগ বা মোতায়েন করা যায়, তবে আফগানিস্তানে নিয়োগ চাওয়ার কোনো এখতিয়ার তাদের নেই। আফগানিস্তান গত রোববার তালেবানের নিয়ন্ত্রণে যাওয়ার পর ঘর ছাড়া হয়েছে বহু মানুষ। কাবুল বিমানবন্দরে এখনও দেশত্যাগের অপেক্ষায় অনেকে। এমন সময় জানা গেল কাবুল থেকে সেনা প্রত্যাহারের একটি বিমানে এক আফগান নারী কন্যার সন্তান জন্ম দিয়েছেন। একটি মার্কিন ফ্লাইট জার্মানির রামিস্টিন বিমান ঘাটিতে পৌঁছানোর পর বিমানের মধ্যে ফুট ফুটে কন্যার সন্তানের জন্ম দেন শরণার্থী ওই নারী। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী রোববার টুইটারে এই তথ্য নিশ্চিত করেছে।
কমান্ডার জানান মধ্যপ্রাচ্যের একটি অস্থায়ী ঘাঁটি হয়ে জার্মান রামস্টাইন বিমান ঘাঁটিতে সৈন্যদের পৌঁছে দিচ্ছিলেন C-17 পরিবহন বিমানটি। তাদের সঙ্গে ছিলেন ওই অন্তঃসত্ত্বা আফগান নারী। সন্তান প্রসবের পর ওই নারীকে কাছের একটি হাসপাতালে নেওয়া হয়। মা এবং মেয়ে দুজনই ভালো আছেন বলে খবরে জানানো হয়েছে। ফিলিস্তিনের ইসলামী পুত্রত আন্দোলন শক্তি সম্পর্কে ইহুদিবাদী মারাত্মক ধরনের ভুল হিসাব নিকাশ করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের মুখপাত্র ফাউজি বারহুম। তিনি বলেন, হামাস রকেট এবং ক্ষেপণাস্ত্র দিয়ে ইহুদিবাদী ইসরায়েলকে ধ্বংস করে দেবে। ইসরায়েল সম্প্রতি গাজা উপত্যকায় যে হামলা চালিয়েছে তার কঠোর নিন্দা জানিয়েছেন ফাউজি। তিনি আরও বলেছেন, দখলদাররা পরিস্থিতিকে গুরুত্ব দিচ্ছে না, তারা ফিলিস্তিনি জনগণ এবং প্রতিরোধ আন্দোলনগুলোর বার্তাকে বিবেচনায় নিচ্ছে না। তারা ফিলিস্তিনিদের ওপর গুলি চালাচ্ছে, সাংবাদিক শিশু এবং অন্যান্য লোকজনকে হতাহত করছে। তিনি বলেন গাজায় জনগণের শক্ত প্রতিরোধের মুখে প্রচণ্ড ব্যর্থতার ঢাকার চেষ্টা করছে ইহুদিবাদী কর্তৃপক্ষ। ইসরায়েল বাড়াবাড়ি করলে আবারও তাদেরকে কঠোর জবাব দেওয়া হবে এবং আল আকসা মসজিদ এবং অন্যান্য পবিত্র স্থাপনাগুলোকে সুরক্ষা দেবে হামাস। গতরাতে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবিমান গাজার মধ্যাঞ্চলে ভয়াবহ হামলা চালিয়েছে, যাতে অন্তত 140 জন ফিলিস্তিনি আহত হয়েছেন। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর। ইসরায়েলি সামরিক বাহিনীর একটি বিবৃতিতে বলেছে, তাদের জঙ্গি বিমান গাজার 4টি অস্ত্র গুদাম এবং অস্ত্র তৈরির স্থাপনায় হামলা চালিয়েছে। ব্রিটেনকে হুঁশিয়ার উচ্চারণ করেছে রাশিয়া। লন্ডনকে অন্যায় যুদ্ধাঙ্গে অবস্থান পরিবর্তন করতে হবে, অন্যথায় শত্রুতাপূর্ণ তৎপরতার জন্য তাকে মস্কোর পাল্টা ব্যবস্থার মুখে পড়তে হবে। লন্ডনে অবস্থিত রাশিয়ার দূতাবাস গতকাল একটি বিবৃতিতে এই সতর্কবার্তা দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আমরা আবারও ব্রিটিশ নেতাদেরকে আমাদের দেশের বিরুদ্ধে আগ্রাসীমূলক অবস্থান থেকে সরে আসার আহ্বান জানাচ্ছি। বিবৃতিতে আরও বলা হয়েছে, মস্কোর বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয় তা এমন একটা প্রক্রিয়ায় ফেলা হয়েছে যার সঙ্গে প্রকৃত ঘটনার কোনো সম্পর্ক নেই। বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়েছে যে কোনো শত্রুতাপূর্ণ কাজের বিরুদ্ধে সমান এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে কথিত বিষ প্রয়োগের বার্ষিকীতে গত 20 আগস্ট শুক্রবার ব্রিটিশ সরকার রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের 7 কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এসব কর্মকর্তা নাভালনিকে বিষ প্রয়োগের ঘটনায় জড়িত ছিলেন বলে লন্ডন অভিযোগ তুলেছে। 2020 সালের 20 আগস্ট বিষ প্রয়োগের অভিযোগ তুলে নাভালনিকে বিমানে করে জার্মানিতে নেওয়া হয়। এই ঘটনায় আমেরিকা এবং তার পশ্চিমা মিত্র দেশগুলো একসুরে রাশিয়ার বিরুদ্ধে কথা বলা শুরু করে এবং তারা কয়েক দফায় মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। মস্কো বারবার এই অভিযোগ নাকচ করে এসেছে। রুশ সরকার বলেছে, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এই অভিযোগকে ব্যবহার করা হচ্ছে। দীর্ঘ 20 বছর পর গত 15 আগস্ট কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানের ক্ষমতা দখলে নিয়েছে তালেবান। এরপর এখন পর্যন্ত কাবুল বিমানবন্দর থেকে প্রায় 2000 মানুষকে সরিয়ে নিয়েছে জার্মান সামরিক বাহিনী। শনিবার সাংবাদিকদের এই তথ্য জানিয়েছে জার্মান প্রতিরক্ষা মন্ত্রী অ্যানেগ্রেট ক্যাম্প কারবাউন। প্রতিবেদনে বলা হয়েছে, অ্যানেগ্রেট ক্যাম্প কারবাউন বলেছেন, 2টি হেলিকপ্টার রাতারাতি কাবুলে পাঠানো হয়েছে। এগুলো শহরটি থেকে মানুষ সরিয়ে আনার জন্য প্রস্তুত, যা আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে করানো হবে। জার্মানির প্রতিরক্ষা প্রধান জেনারেল হ্যাবে হার্ট জন বলেন, জার্মান বিমান বাহিনী কাবুল বিমানবন্দরে প্রয়োজনীয় শিশুর খাবার এবং স্বাস্থ্যসম্মত জিনিসপত্র নিয়ে যাবে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।